অপু বুবলির হাত থেকে রেহাই পেতেই নতুন কৌশলে শাকিব খান। কয়েকদিন আগেই গণমাধ্যমে শিরোনাম হয়েছিলেন ঢালিউড এই সুপারস্টার। শাকিব অপুকে জড়িয়ে মূলত অনেক গসিপি বাংলাদেশে হয়েছে, সেই তালিকায় নতুন করে নাম লিখিয়েছিলেন বুবলি। তবে এদের হাত থেকে বাঁচার জন্য শাকিব খানের পরিবার মেয়ে দেখছেন, ঘটা করে বিয়ে হবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের, এমনই অনেক মন্তব্য অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে সমাজ মাধ্যম এবং গণমাধ্যমে। তবে তার প্রত্যেকটিই ছিল শাকিব খানের নাকি কৌশল। আসলে তৃতীয় কোনো বিয়েতে বসতেই চাচ্ছেন না শাকিব খান। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে জীবনে নাকি বাকি জীবনটাই একা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিনেমা এবং শুভাকাঙ্ক্ষী দর্শকদেরকে নিয়েই বাকি জীবনের পথগুলো হাঁটতে চান এই সুপারস্টার। ক্যারিয়ারের নাম্বার ওয়ান অবস্থায় থাকায় শাকিব খান এখন বাংলা চলচ্চিত্রের প্রাণভোমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যিনি কিনা স্বপ্ন দেখছেন বাংলা চলচ্চিত্র নিয়ে বিশ্ব দরবারে প্রেজেন্ট করার। সেই শাকিবকেই কিনা হর হামেশাই হতে হচ্ছে সমালোচিত এবং সংবাদের শিরোনাম। কাজের মাধ্যমে যখন শাকিব খান আলোচিত, ঠিক তখনই অপু বিবলির আলোচনায় এসে শাকিবকে যেন সমালোচনা করার পায়তারা। আর এই ব্যাপারগুলোকে ইগনোর করার জন্যই সুপারস্টার শাকিব খান তার পরিবারের বরাত দিয়েই করেছিলেন এমন সংবাদ, এমনটাই দাবি করছে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম। তার প্রমাণও পাওয়া গিয়েছে। পরিবারের বরাতে বলা হয়, শাকিব খানের যিনি স্ত্রী হবেন তাকে হতে হবে ডাক্তার। ডাক্তার মেয়ে নাকি শাকিব খানের অনেক পছন্দ। শাকিব খানের বিয়ে হবে বাংলাদেশ পেরিয়ে কোনো একটি দ্বীপে, এটা নাকি শাকিব খানের অনেকটাই স্বপ্ন। কয়েকদিন আগেই মিষ্টি জান্নাত নামে একজন দন্ত চিকিৎসককে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি শাকিব খানের স্ত্রী হতে যাচ্ছেন কি না, কেননা আপনি যেমন একজন দন্ত চিকিৎসক ঠিক তেমনি আপনি নায়িকাও বটে। মিষ্টি জান্নাতের হাস্যোজ্জ্বল চেহারাটাই বলে দিচ্ছিল এই প্রশ্নের উত্তরে তিনি ছিলেন সোনায় সোহাগা। তবে সব আশায় গুড়ে বালি দিয়ে তৃতীয় কোনো বিয়ের পিঁড়িতে বসবেন না শাকিব খান, এমনটাই জানাচ্ছেন অনেক গণমাধ্যম। আরিয়ান সাকিব টোটো, নড়াইল এক্সপ্রেস।